Bizé. बंग बंग क्यों देखे आसे रे ओ मा ओ काकी आमादेर के चिंते पारोनी ओ काकी मा आमादेर के चिंते पेरेचेन गो आम्रा होची भाई भाई ओ जखन आमार मायर पेटे छिलो एक बारे बार बार जोने छटपट कर छिलो ओर पाटा के नामे भातात पायर हेल गेछी तार नाम तार जोने ओर नाम रेखेछे बीट कालो आमार नाम रेखेछे खीट कालो भालो ए भाई बाबा मा की जने बोललो रे बाबा माए बोललो ओ बेटारा বাড়িতে বেশি বিলম্ব না করে স্কুলে গিয়ে মর এটা বললো না তুই যদি সপ্তাহে জানিস তো আমি কি বলবো তা কি বললো রে সপ্তাহে বলে ফেললি তো সপ্তাহে বলে পাই আর কি বললো তোর মতো ভোদাই ছেলে আছে কি বললো রে আরে বাবা মায়ে বললো কি বললো বললো এই কিটকালো মিটকালো হ্যাঁ এই বাড়িতে বসে বিলম্ব না করে না করে ওই স্কুলে গিয়ে লেখাপড়া কর ও আমাদেরকে লেখাপড়া করতে বললো হ্যাঁ কথা কম বুঝিস কানে কম শুনিস মারি ও ভাই শুন তো বলছি কি স্কুলটা তো অনেক দূর তে একটা সুন্দর দেখে ভালো গান লাগা নাচতে নাচতে চলে যাব দেখ কি রে আজকালকার বাজারের গান আমার জানা নাই আরে লাগা না আদিম যুগের গান আমার মনে আছে এগুলি গান চলবে না আচ্ছা লাগা লাগা নতুন ডিজেন্টের গান তুই লাগা আরে তুই লাগা না 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 তুই লাগা আরে ব্যাপারটা হচ্ছে কি তুই আমার ছোট ভাই না একটা সুন্দর দেখে গান লাগা না তুই লাগা আরে লাগা না আমি কইব না আমার লজ্জা লাগে লাগা লাগা আরে বললাম লাগা বল আরে লাগা না রে কথা বলে লাগা না আমি বলছি লাগাবো না এ বলছে লাগা লাগা আরে সবাই বলছে লাগা ছোট দেখে লাগা একটা গান ছোট দেখে লাগা হিন্দি লাগাবো না বাংলা লাগা ওই লাগা না যেটা ইচ্ছা লাগা মাইরি ভালো করছিস রে ওই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই ও ওই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই উরি বাবা উরি বাবা দারু কোথায় ছিলে দুষ্টু মেয়ে লুকিয়া সারা শহর খুঁজে দেখি তোমায় শুধু পাবা ও এই লাইনটা আমার খারাপ করে দিলি
চুপ লাইনটা কেবল শুরু করেছিলাম ওই মেয়েটা আমায় চোখ মেরেছিল আরে এই ল্যাডম্যান লাইটটা জ্বালা এই দশ সমাজ বাজে বাজে গান এগুলা গান চলবে ওই যে আমি আগের জন্মে ভালোবাসা ছিল ওই মেয়েটার সঙ্গে কার সাথে রে তো এই মেয়েটাকে দেখে আমার মনে কার সাথে এই ভাই শুন এই বল বলছি এগুলো গান চলবে না দেখছিস না এখন হচ্ছে কলিযুগ নিউ নিউ ডিজে গান বাড়াইছে নিউ নিউ ডিজে গান লাগাইতে হবে ওই জন্য তো মোস্টা নিউ ডিজেন্টার হইতে ওরে আচ্ছা নিউ ডিজেন্টার তোর দাড়িটা যখন মোস্টা তখন নিউ ডিজেন্টার তোর গানটাও হবে নিউ ডিজেন্টার তো নিউ ডিজেন্টার গানটা শুরু কর তাহলে গানটাকে ধরিস ধর ডিজে छिटकालू पिटकालू पटाक्ष मोबाइल नंबर जीरो जीरो फुटा फुटा गोल गोल डीजे ओ दादा कोहली आशीष ओ दादा एहमन बिहीन बोल दहले दले माइया गिहिला बंधन खुलाई दले दले माइया गिहिला बंधन खुलाई मास्टर मशाई बोल भी ना मगर खेट गलो
এদিকে শুনো স্যার তুমি পড়া নিয়ে এসো পড়া 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 বাজি স্কুলে এত সুন্দর সুন্দর মাইয়া আছে এটা কি হচ্ছে হারাম দাদা এক গেল এদিকে শুনো শিক্ষক মহাশয় ভিতরে আছেন আমি আসব হ্যাঁ আসুন নমস্কার 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 দেখুন আমার নিমাই নিতাই বড় হয়েছে তাই ওদের দুটি ভাইকে নিয়ে এসেছি আপনার পাঠশালায় ভর্তি করতে আপনি ওদের ভর্তি করে নিন শিক্ষক মশাই খুব ভালো কথা আমার তো ছাত্র আর ছাত্রী প্রয়োজন আমার ভর্তি নয় কাজ কিন্তু আমার স্কুলে ভর্তি নিতে গেলে ভর্তি ফিস লাগে ভর্তি ফিস দিলে আমি ভর্তি করে নেব এরা আপনার ছাত্র হ্যাঁ দেখে তো মনে হচ্ছে মানে লেজ থাকলে হনুমানের চাইতে এরা কোনো বাজে কথা কবে না একদম মেরে দেব আচ্ছা ঠিক আছে বাপ রে গায়ে লেগেছে আবার মাস্টার মশাই এদের দুজনাকে দেখে আমার বড় ভয় হচ্ছে বসো আপনাকে দেখে তো অবতর মেন মনে হচ্ছে ঠিক আছে ওটা ওটা কোনো মনে কিছু নেবেন না আচ্ছা শুনুন ভর্তি ফি কত লাগবে 100 টাকা লাগবে 100 টাকা যখন পাঠশালায় আসবে ওদের কাছে ভর্তি ফি পাঠিয়ে দেব কেমন ঠিক আছে তাই হবে নিমাই নিতাই উনি আজ থেকে তোমাদের শিক্ষা গুরু ওনার কথার অবাধ্য কখনো হয়ও না পুত্র নিমাই নিতাই বসো খেট গেল স্যার আরে কি দেখছো স্যার উনি তে আসছিলেন উনি কে হবেন উনি হচ্ছে নিমাই আর নিতাইর মা নিমাই আর নিতাইর মা মায়ের মা এটা আবার কি হলো মায়ের মা মানে আরে ওদের মা তার আবার কপালটা ফাটা নয় কেন কপাল ফাটা ও কপাল ফাটা থাকে কপাল কোন দিন ফেটছে দেখছেন না মাঝে মাঝে কপাল ফাটা এদিকে শুনো আরে ওটা বললেই হতো তার মানে নিমাই নিতাইর মা বাবা মারা গেছে নিমাই আর নিতাইর বাবা চা খেতে খেতে মারা গেছেন হ্যাঁ মারা গেছে শোনো বলেন স্যার তুমি যাও তো বইটা নিয়ে এসো বই বড় বড় বউ এটা কি রে শেরপিন শেরপিন এটা তো আয়না আরে বইটা কোথায় রাখছিস বই নিয়ে নিয়ে আসিস কি আয়নাটা নিয়ে চলে আসছিস একটা তোরে সিঙ্গার বাইর করে দেব ওই কোথায় আয়না আছে নিয়ে যাম বই নিয়ে এদের কাছে ধান নিতে হবে ওই ছেলে তোর বইটা দিবি রে তোকে আইসক্রিম খাওয়াবো মুগলাই তুই ফালতু ছেলে রে ওই ছেলে তোর বইটা দিবি তোকে সেন্টারফুস বুবুল কাম সিঙ্গারি খাবরে দিবি না ওর ফা দিবি ওই মেয়ে তোর বেটা দিবি দিবি না ও তোকে কিবা খেলাবো রে আন্ডারস ও তোকে সিনেমা হলে নিয়ে যাবো রে দেখতে রে ও স্বামীনাথের মেলাতে চড়বো রে চেরকি রে তোর বেটা দিবি রে তুই বাদ একদম হাত লাগাবে না মেয়েদের থতমা ফাটিয়ে দেব চিরদিনই বড় বড় তুমি যে আমার বড় বড় খেট গেল আরে বইটা তো শেষ হয়ে গেছে হ্যাঁ স্যার তোমাকে তোকে আমি আমাকে দাদি সর্বন্ন বাদ দিয়ে আজকে ব্যঞ্জন বর্ণ চুপ আমাদের পুকুরে কতগুলো ব্যাঙ আছে কোটা ব্যাঙ ধরা ব্যাঙ আমাকে ব্যাঙ লাগবে না আরে সেই সেইটা বলছে না এদিকে শোনো আরে ব্যঞ্জন বর্ণ ওইটা পড়া এটা পড়া স্যার আমার ছোটা ছেলে লাগবে দেখো আমি যেটা বলবো সেটাই বলবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল বল ক বল ক আরে বলো ক আরে বলো ক আরে বলোটা বাদ দিয়ে ক আরে বলোটা বাদ দিয়ে বলো ক আরে বলছি বলোটা বাদ দিয়ে বলো ক আরে বলছি বলোটা বাদ দিয়ে বলো ক আরে বলাটা বাদ দিয়ে নে
ক ক খ খ গ গ ঘ ঘ ঞ ক খ গ ঘ মা বিটকালু তোমার পড়াটা নিয়ে এসো বলে তো মাস্টার মশাই হ্যাঁ পড়াটা নিয়ে এসো নিয়ে আসি আরে বিটকালু ওই যে ওই যে ওই মেয়েটা আমার চোখ মেরেছিল চোখ মেরেছে তো পিছন দিয়ে পড়া হয় একটু আমি মারবো ওই দিকে শোনো তুই বিয়ে করতে এসেছিস না গান করতে বইটা সিধা করো বইটা সিধা করো আরে বইটা উল্টো হচ্ছে তো আরে এই ভাবে করতে এই ভাবে ক খ খ গ ঘ ঘ খ ঞ ঞ এটা মুখস্থ করো এর পড়াটা হচ্ছে ক খ গ ঘ এ নিমাই এই তো পড়া আমি মনে করতে এতখানি পড়া গুড মাস্টার মশাই আগে ফায়ার হয়েছে একে ঠান্ডা করতে হবে এখানে শুন তো একে দেখ ওরে বাবা শুন শুন বলো মাস্টার মশাইকে ঠান্ডা করতে হবে এখানে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি প্রমন্তব পিতৃ পিতৃমা পুণ্যে পিয়ন্তে সর্ব দেবতাই নম যাও এটা পড়া মুখস্থ করো ওই আমার লেখা পড়া আর হবে নাই রে সত্যি 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 আমার লেখা পড়া আর হবে নাই রে এ দাদা এ মামা আমাকে ডাল ভরাইতে আমাকে শাদী করাইতে আমাকে ডাল ভরাইতে আমাকে শাদী করাইতে এটা কি হচ্ছে হচ্ছে একদম চুপ 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 বস বস চুপ কথা বলবি না এটা গানও শুনবি না নিতাই তোমার পড়া নিয়ে এসো একে একটা ভালো দেখে গান লাগাতে হবে ওরে বন্ধু যখন বলাইয়া তাই নাকি আমার বাড়ির সামনে দিয়া বাহ 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 রঙ্গ কইরা বুকটা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় চুপ শয়তার কথা গা একদম চিল্লাল্লা করবি না বলো নিতাই নীতি বলো যথা তথা বলো সবই সত্য কথা মিথ্যা কথা বড়ই দোষ করিও না ব্যথা রস এটা মুখস্থ করো যা বসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চুপ শয়তান একদম কথা বলবি না একবারে চুপ চুপ মায়ের খিচুড়ি খাওয়া গান শুনবে না বলো একে ভালো গান গান ক খ গ ঘ একে অ্যালবামের গান শুনবে এটা ভয় করবে মুখস্থ করো যাও এখানে বসে থাকবো একে নাকের নতুনি একে কানের ঝুমকা একে খোপার ফুলে তোরে চোখের কাজলে আমার ভোড়া জৈবনে কত
শয়তান একদম কথা বলবি না আমি নামাজ এবার কথা বলে মারবো একদম কথা বলবি একদম ভদ্রর মতো থাকবি বন্ধ করে নিলাম একদম ভড় নিয়ে এসো মা একদম কি দেব তো বলো মানামানি করবে আমার ক খ গ ঘ ই এটা মুখস্থ করো এই ঠিক গেল বিট গেল আ মাস্টার মাস্টার এদিকে শুনো স্যার শুনছি বলছি কি এই পরাটা দিলাম সেই পরাটা তো তখন মুখস্থ করো আর আমি তো তখন চা খেয়ে আসি স্যার কতক্ষণ পরে আসবেন 10 মিনিট লাগবে বলছি কি স্যার ওই যে নিয়ালিপাড়া মোড়ে যাবেন ভালো ভালো মধুমুখী দুধ চা পাবেন সে তো বটেই সেটা জানি আমি শুনো বেশি গন্ডগোল করবে না স্কুলে না বেশি করবে না অল্প করবে মনোযোগ দিয়ে যেটা আমি পড়া দিলাম সেটা তোমরা লেখাপড়া করবে আর স্কুলের দায়িত্ব আমি তোমাকে দিলাম আমি থাকতে ভয় না ভরসা না চলে যান আমি থাকতে মারামারি হবে না কোনো গন্ডগোল না খালি ফাটাফাটি হবে বুঝলা ভেটকালো ভেটকালো এই দায়িত্ব আমি তোমার উপরে দিলাম ঠিক আছে স্যার মাস্টার ভাই আপনার জুতাগুলো ছাড়িয়ে আসছে এ মাস্টার মশাইকে যদি এলাকা পায় না বেটাকে মার্ডার করব ওই ভাই মাস্টার মশাই কি বললো রে ও কি দেখছিস রে ওই মেয়েটা আমারে দেখে হাসে খালি হোয়াট তুই তো খালি মেয়ে নিয়ে পাগল হয়ে গেছিস রে ওই দেখ না ওই মেয়ে না ছেলে এটা রে লেডিস লেডিস ওই মাস্টার মশাই কি বললো দেখতে মেয়ে আ বল মাস্টার মশাই কি বলে গেল রে আমি এদিকে শুনলাম ওই দিকে কান দিয়ে বের করে দিলাম চুপ আরামদাদা ফাটা দিব কি বল বল এদিকে এই বল তুই বলে ফেল কি বললো আমি তখন ওইদিকে মন তো ছিল ওইদিকে ভালো ভালো মেয়ে আছে আরে মাস্টার মশাই বললো কি এই খিটকালু বেটকালু তোরা পাঁচশালাতে ঝগড়া মারামারি করবি না যত খালি হুরাঙ্গা ফাটাফাটি কুশালকে ফাটা দিবি আমার সঙ্গে পারবি না কিন্তু আরেকটা কি বললো জানিস মালবো এখানে নাচ করবে শাশানে বলছি কি ভালোভাবে লেখাপড়া করবি আর যেগুলো পড়া তোদেরকে দিলাম ও বলছে ভালো করে লেখা পড়ে গেলি ভালো ভালো বউ পাবি চুপ এ খালি বউ নিয়ে পাগল হয়ে গেছে এই ইদ্রিস এই বল বলছে পাঠশালাতে গন্ডগোল করবি না ভালো করে লেখা পড়া করবি আর যেগুলো তোদেরকে পড়া দিলাম এসে আমি পড়াগুলো নেব আর এদেরকে না পড়িয়ে দিতে বললো রে এদেরকে পড়িয়ে দিতে বললো আরে আজ তাহলে আমি পড়িয়ে দিই এই মেস্টারকে ওরে বাপ এই শালাটা এদেরকে পড়িয়ে দেব তাহলে তো আমি এই স্কুলে এখন হেড টিচার নাকি হ্যাঁ হেড টিচার না আমি তুই বলছিস হেড টিচার আরে হেড টিচার নয় কি রে একদম মস্ত ওর এই বগ বগ বগদুয়ারের হেড টিচার আরে বগদুর আগে আগে মস্তান ছিলাম আমি রে বগদুর রে ও ওই মারি লাঠিটা ছেড়ে গেছে মারি তুই বর্ধমানের মস্তান ছিলি ওই দেখ তো আয়নাটা দিয়ে দেখ তো আমাকে কিরকম মানাইছে দেখ তো দাঁড়া আমার ক্যামেরাটা নিয়ে নি কি রে দাঁড়াবো দাঁড়াবো হট দাঁড়া তো বললাম দেখ দেখ ভালো করে দেখ তাড়াতাড়ি কর তোকে বললাম একটু দাঁড়া নে না রে তাড়াতাড়ি কর না রে কিরকম মানাইছে দেখ আচ্ছা ঠিক আছে ক্যামেরাটা এটা আমার ক্যামেরা এই দেখে ভালো করে দেখলি এর ছবিটা তুললি মাইলি তোকে মাইলি এই ভক্তরের দলবন্ধনের মতো লাগছে না চুপ এই ভক্তর গ্রামে দলবন্ধনের মতো লাগছে ফাটাই দেব ধরবন্ধর বল ধরবন্ধর ও দলবন্ধর আমি মনে করলাম দলবন্ধর আচ্ছা ভাই শুন বল বলছি তুই তো আমার একবারে পেটের পেটের ভাই বাজে কথা কইবি না কি রে এই যে এখনি মুখ খারাপ করলি এখনি মুখ খারাপ করলি আ বলে বললি কি বললাম আরে তুই তো আমার শুন ওই মারা ও কাকি ও কাকা কি বললো মুখটা খারাপ করলো না এখন বাজে করে বললো না কি জানি বললো তুই আমার মায়ের ফাটাইছ কিসের জন্য ভাই বললো আসুন একদম ও বড় করে ছাতমা চেঞ্জ করে দেব আসুন ভাই বল বলছি কি তোকে একটা না সুন্দর দেখে পড়া দেব হ্যাঁ আমার কথা বলিস না পড়া দিবি মারি তোকে আইসক্রিম খাওয়াবো আচ্ছা দিয়ে দে যদি বলিস এটা কোনছি একবার কচমচাই দেব বল খ খ খকরা ক খ খকরা মাস্টার মশাই বকরা এই কথাটা বললে মাস্টারের পিঠে মাস্টার একটা মাটিতে পড়বে না একটা শক্তির মধ্যে পড়বে
मास्टर मशाई मास्टर मशाई आमी होबो आपनार आपनार होबो जुआई होबो जामाई सिट डाउन एई इदरीस कामिया तो नाम टा किरे नीताई उरी बाबा निमायन नीताई एदिके खिटकालु आर बिटकालु सुन तोके एकटा भालो देखे पोरा दिबो आमार कथा बोलिस ना हां बोल কিউ পরা দিব কেরি বল ঘাস মোড়তে দুপরা মাস্টার মশাই নুপুরা সিট ডাউন ইদ্রিস কামিয়া ওই মেয়ে তোর নামটা কি রে রাধিকা উড়ি পাপ সুন্দর নাম রে শোন তোকে একটা ভালো দেখে পরা দিব আমার কথা বলিস না হ্যাঁ বল খ খ এই তোর নামটা কি রে ভালো দেখে পড়া দিব আমার কথা বলিস না হ্যাঁ যদি বলিস এটা কোন চেয়ে একবার কত চালে কুদুর কুশি ভাতার ধরবো নিজের খুশি ওই চা বেশি ধরবি না আমাকে শুধু ধরবি চুপ এদিকে আয় এই ভাই বলছি কি মাস্টার মশাই তো বলে গেল 10 মিনিট পরে আসবে নাকি 10 মিনিট বলছি কি এখনো 5 মিনিট সময় আছে ব্যাপারটা হচ্ছে কি আমার মাথায় একটা না বুদ্ধি এসেছে জানিস কি আসছে আরে আসার সময় দেখলাম এই গ্রামে রাইস মিল দেখতে পাইলাম না এই 5 মিনিটের মধ্যে একটা রাইস মিল তৈরি করব কিভাবে জানিস মাইলি তোর মাথার মধ্যে এত বড় ঘেলু আছে আরে তুই হচ্ছে ইঞ্জিন আমি যখন 1 2 3 বলবো তোর ইঞ্জিন কিভাবে চালু হবে দেখ আমার কাছে দেখ আরে ছেড়ে দে এখানে মধু আজ খেতে আসে আমি যখন 1 2 3 বলবো ইঞ্জিন এইভাবে চালু ভাই এ ধাক্কা দেখ ঠিক আছে একবারে দেখি দুটা লাট মনে ঢিলা ছিল রে একটা মারবো ওই দেখবো না আমি এখনই আমার আসল জিনিসটা ফেটে যেত এটা হচ্ছে ইঞ্জিন তুই হচ্ছে ইঞ্জিনের মাথা আমি যখন 1 2 3 বলবো তোর বডি হিলবে না শুধু মাথা হিলবে এইভাবে এখানে তারা এই কাকে ডাকাবো এই ইদ্রিস পাট এদিকে কি দেখছিস তুই শোন এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে যদি ফিতা না লাগানো যায় ইঞ্জিন কিন্তু চলবে না আমি যখন 1 2 3 বলবো তুই কালে ইঞ্জিনে কিভাবে ফিতা লাগাবে জানিস খাসা খাস 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 এখানে দাঁড়া এই ইদ্রিস
শুন আদি এদিক দিয়ে ধান আসবে তুই ইঞ্জিনের মধ্যে খালি ধান কিভাবে ডালবি জানিস যখন 1 2 3 বলবো কাসা হেস কাসা হেস কাসা হেস এ মেটা ইদ্রিস পাথানা রে তুই এখানে দাঁড়া তুই হচ্ছি এই যে এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের মধ্যে যদি হাওয়া না দেওয়া যায় ইঞ্জিন কিন্তু ব্রাশ হয়ে যাবে আমি যখন 1 2 3 বলবো তুই ইঞ্জিনে খালি কিভাবে হাওয়া দিবি জানিস উই 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 এখানে দাঁড়া আমি যেভাবে যাকে যেরকম করতে বললাম সেরকম করবি না হলে ঠেঙ্গার গুড়টা ফাড়াই দেব হ্যাঁ 1 2 3 খেট গেল এদিকে শুন মাস্টার মশাই আসছে তুই আমাকে বলবি না রে এ একটা ফাটা দেব ওখানে খেট গেল স্যার আরে এটা কি ছিল রে স্যার এটা রাইস মিল ছিল এটার নাম হচ্ছে টু ম্যান ধাপুর ধুপুর ওয়ান ম্যান এলোদোয়া বিস্কুট ঠিক বাহ তুই তো ভালো জিনিস এটা হচ্ছে ধানকুটা ধানকুটা ও ধানকুটা আচ্ছা আচ্ছা এখনই আমার ইঞ্জিন তাহলে তোর মাথা তো বেরেন আছে উনি হ্যাঁ আমার আমার বুদ্ধি ভালো আমার বুদ্ধি বাবার বুদ্ধি ভালো আমার 14 গুষ্টি বুদ্ধির ভালো আচ্ছা শুন ব্যাপার হচ্ছে কি স্যার এটার জন্য তোকে আমি মিষ্টি খাওয়াবো ও মিষ্টি খাবেন হ্যাঁ আরে দেব একটু পরে দেব পড়ার শেষে হ্যাঁ পড়ার শেষে আচ্ছা বলতো পড়াটা নিয়ে তো আগে দেখি ও পড়া হবে না এ ক্লাসে 6 বার ফেল করেছি স্যার আমার বই লাগবে না না দেখে বলে দিব আচ্ছা বল দেখি ক খ গ ঘ ঙ বাহ খুব ভালো করছিস তো মুখস্থ করে শুন তো আচ্ছা বল তো এটা কি এটা হচ্ছে কঞ্চি কঞ্চি আচ্ছা কঞ্চি বানান করতে শুনি ওই বাবু তুই পারবে না রে কঞ্চি বানান করবা রে ওই ভেলডাঙ্গার বেটা কঞ্চি হ্যাঁ কঞ্চি কো উঞ্চা উঞ্চি কঞ্চি শুন কেট গেল তুই তো ভালো বানান করেছিস রে কো উঞ্চা উঞ্চি কঞ্চি শুন এটার জন্য আমি তোকে আরো দুটো মিষ্টি বেশি দেব আরে একটু পরে দেব পরে হ্যাঁ বস ভিটকালো পরাটা নিয়ে এসো ফাটাই দেব আমার কথা বললি পরাটা নিয়ে এসো আনছি আনছি কই বইটা নিয়ে এসো পড়া মুখস্থ মুখস্থ হয়ে গেছে খুব ভালো কথা বাহ আচ্ছা বল দেখি ক খ খকড়া মাস্টার মশাই বকড়া আরাম দাদা শুন এদিকে এদিকে শুন এই পড়াকে দিয়েছে ওই যে কে ওই যে খিটকালো খিটকালো দিয়েছে ঠিক আছে বস তুই আগে বাড়িতে চল বস যা বস তোকে আজকে মাথাটা ফাটাই দিব নিমাই তোমার মুখস্থ হয়েছে হেশার তাহলে বলো দেখি এ বি সি ডি ওয়াই মাস্টার মশাই আমি হব আপনার হব জামাই ওই খিটকাল স্যার খিটকাল দিয়েছে হ্যাঁ স্যার ঠিক আছে বসো তোকে আইসক্রিম না তোর মাথাটা খাওয়াবো নিতাই তোমার পরোটা নিয়ে এসো তো ঘাস মরতে দুবুরা মাস্টার মশাই নুরা এই পরোটা কে দিয়েছে খিটকালও দিয়েছে আচ্ছা ঠিক আছে বসো নেশো পরোটা নিয়ে এসো তোমার ওই মারি বলিস না রে ওই তোকে চারে মিন খাওয়াবো মুগলাই মুখস্থ হয়েছে বলো দেখি ফিটকালো দিয়েছে বাসু তোমার বড় নিয়ে এসো তোকে আন্ডারাস খাওয়াবো তোকে সিনেমা দেখতে ওই বলিস না মারি ওই মারি বলিস না রে মুখস্থ হয়েছে বড় যা দিয়েছি হ্যাঁ বলো দেখি কুমড়া ধরে চালের উপর কুদুর খুশি ভাতা ধরবো যত খুশি এই বড় কে দিয়েছে
খিটকালু এই খিটকালু এদিকে এসো খিটকালু খিটকালু মারা গেছে খিটকালু যাও তো ওই খিটকালুকে নিয়ে এসো এদিকে এসো খুব ভালো পোড়া দিয়েছো তো খিটকালু মারা গেছে এই কোন দিকে গেল রে ওই কালে হ্যায় তো ক্যা হি ওই দিলওয়ালি হ্যায় আরে খিটকালু এই দিকে আয় तोरे बरो बरो मिष्टी दिबे हम तो नहीं जाएगा हम नहीं जाएगा বেটকালু খিটকালু এ মাস্টার তোর জন্য একটা একটা সুন্দর দেখে পুরস্কার নিয়েছিস কি রে আরে মিষ্টি খাওয়াবো এদিকে এসো মিষ্টি হুরি ওই যে শোন ডালিমগার ভালো ভালো রসগোল্লা পাওয়া যায় হ্যাঁ ওই মাস্টার মশাই স্কুলে আসার সময় ডালিমগা থেকে ভালো ভালো রসগোল্লা ও যাচ্ছে যাচ্ছে তাড়াতাড়ি খাবি চলে আয় জিন্দেগি কে না টুটে মুড়ি प्यार कर ले बुरा आर बुरी जिंदगी के ना टूटे पूरी प्यार कर ले बुरा आर बुरी আপনি কাজটা ভালো করছেন না কেন ওই যে স্কুলে শুধু খিটকালু খিটকালুই ভালো ছেলে আমি খারাপ ছেলে এই ছেলে ভালো ছেলে বলে ওই খিটকালুকেই ভালো ভালো রসগোল্লা গুলো ওকে দিবেন আমাকে দিবেন না আরে তোকেও দিব এখানে এসো এটা কথা বলো আমাকেও দিবেন খিটকালু এদিকে এসো মন খারাপ করো মনম খারাপ করার কথা বলে হ্যাঁ আমাকে দিবে না আরে হাতে নিলে হবে মিষ্টি দিচ্ছি হাত পা তো বলে হাতে নিব আরে পকেটে আছে না মিষ্টি এই খিটকালু সামনে দিকে সামনে দিকে আমার সামনে হয় আরে এদিকে নয় এইখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই যে আমি মিষ্টি বার করছি হাত পাতো ঠিক আছে নেবে কিন্তু আমাকে আগে ঠিক আছে ভালো মিষ্টিটা আমাকে দিবেন তাহলে রহস্য না পড়ে এদিকে শোনো এদিকে শোনো তুমি কান ধরো আরে ওর কান নয় হারাম দাদা আমার কান তোর কান ধরে উঠা বসা কর দশ বার তোর কান ধরে উঠা বসা কর দশ বার হারাম দাদা নয় এগারো দশ বল আর জীবনও ভুল হবে না আর কোনোদিনও ডিস্টার্ব হবে না জানো খিটকালু বেটকালু এখন তোমাদের লেখাপড়ার সময় এই বয়সে যদি তোমরা লেখাপড়া না করতে পারো জীবনে আর লেখাপড়া হবে না যা ভুল করেছো বলো আর ভুল করব না মাস্টারমশাই এক মিনিট একটা কথা বলবো আমি একটা দেশের ভালো কাজ করতে চাই কি কাজ করতে চাও আমি মরে গেলে গরু হব ওই গরু হয়ে কৃষকের ঘাল জঙ্গল দিয়ে চাষ করব জমিতে ফসল হবে আমাকে জয় জয়কার বলবে এদিকে শোনো তুই সারা ধর্মের পাঠা হবে এদিকে শোনো বুদ্ধি তো খারাপ না বুদ্ধি তো ভালোই আরে বলো আমি লেখাপড়া করে উচ্চশিক্ষা শিক্ষিত করে চাকরি নেব তা না করে বলছি গরু এদিকে শোন ঠিক বল লেখাপড়া করে আমি চাকরি নেব ও চাকরি আমি বুঝি সান হব তাহলে খিটকালে বিটকালো আজকের মতো ছুটি এসো ওই যা যা টাটা বাই বাই আবার যেন দেখা পাই